2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের লোকজনের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন 14 বছরের কিশোরী পূর্ণিমা রানী শীল। এরপর বহু নদীর পানি সাগরে মিশেছে, পূর্ণিমার জীবনেও এসেছে নানা উত্থান পতন। ধর্ষণ ও নির্যাতনের ওই ঘটনায় 17 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন পূর্ণিমা। ঘটনার 10 বছর পর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন জমার পর 2011 সালের মে মাসে 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা এবং জরিমানার অর্থ পূর্ণিমাকে দেওয়ার নির্দেশ দেন আদালত। এরপর স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেষ্টা করেছেন পূর্ণিমা, লেখাপড়া শেষ করেছেন, চাকরি করেছেন, বাচ্চাদের গান শেখানোর কাজও করছেন, তবুও হয়রানি তার পিছু ছাড়েনি। 2016 সালের অক্টোবর মাসে বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূর্ণিমা জানিয়েছিলেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে হয়রানি করা হচ্ছে তাকে। দীর্ঘদিন ধরে চলে আসা এসব হয়রানির কারণে বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন পূর্ণিমা, বলেছিলেন অন্য কোনো দেশে গিয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করবেন তিনি, তবে অন্য কোনো দেশে গিয়ে নয়, বাংলাদেশেই নতুন জীবন শুরু করলেন পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার থেকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছেন তিনি। তারানা হালিমের ইচ্ছাতেই পূর্ণিমাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম। এনটিভি অনলাইনকে তিনি বলেন, প্রতিমন্ত্রীর অভিপ্রায়ে পূর্ণিমাকে তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এই নিয়োগ কার্যকর করা হয়। অবশ্য এই নিয়োগের কথা নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও জানিয়েছেন তারানা হালিম। পূর্ণিমার সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে প্রতিমন্ত্রী লিখেছেন, মনে পড়ে সেই পূর্ণিমাকে। 2001 সালের 1ই অক্টোবর নির্বাচন পরবর্তী বিএনপি জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিলেন 14 বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথাই বলছি। আজ আমি গর্বিত, আমি পূর্ণিমাকে আমার পার্সোনাল অফিসার হিসেবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি, জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছ, আলোর জগতে তোমায় স্বাগতম, শুরু হোক তোমার নতুন পথ চলা, তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।